আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মস থেকে। আমি মোহাম্মদ ইসরাফিল। আজকে আমরা আনসার এবং কোশ্চেন সেশনে আলোচনা করব হাকিম ভাই এর আনসার এবং কোশ্চেন নিয়ে। আনসার হাকিম ভাই কোশ্চেন করেছেন যে বাইরে তিন পেয়ার পাখি আছে, এর মধ্যে এক পেয়ার পাখির রানিং বাচ্চা আছে পাঁচটা ছয়টা, লাস্ট বাচ্চা যেটা তার বয়স হচ্ছে দুই দিন। তো ভাইয়ের লাস্ট বাচ্চা দুই দিনের বাচ্চাটা রেখে, অর্থাৎ পাঁচটা বাচ্চার মধ্যে লাস্ট বাচ্চাটার বয়স ছিল দুই দিন, এখন এই দুই দিনের বাচ্চা রেখে বাবা খাঁচা থেকে পালিয়ে গেছে, অর্থাৎ পুরুষ যে পাখিটা খাঁচা থেকে পালাই গেছে। এখন ভাইয়ের প্রশ্ন হইল, মা একা কি পাঁচটা বাচ্চাকে খাওয়াইয়া বড় হইতে পারবে? তার পাখিগুলো কি বড় হবে? হ্যাঁ ভাই, মা একাই যথেষ্ট বাচ্চাগুলোকে লালন পালন করার জন্য। সেক্ষেত্রে আপনাকে কিছু জিনিস খুব কেয়ারলি হ্যান্ডেল করতে হবে। বাচ্চাকে এক ফুট সফট ফুড বেশি পরিমাণে দিতে হবে, যেন মায়ে এক ফুট এবং সফট ফুডগুলো খুব দ্রুত বাচ্চাকে হজমে সহায়তা করে, যার কারণে বাচ্চার জন্য সুবিধা হবে এবং মায়ে খাওয়াইতেও সুবিধা হবে। এজন্য আপনি আমার চ্যানেলে এক ফুড এবং সফট ফুড কীভাবে তৈরি করতে হবে পাখির জন্য তা নিয়ে একটা ডিটেলস আপনার ভিডিও আছে। এটার পাশাপাশি আপনাকে মাল্টিভিটামিনের ন্যাচারাল মাল্টিভিটামিনের যে কোর্সটা তা কন্টিনিউ করবেন, কীভাবে ন্যাচারাল মাল্টিভিটামিনের কোর্সটা কন্টিনিউ করবেন তা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে এবং লিঙ্কও দেওয়া আছে। ভিডিওর মধ্যে লিঙ্ক দেওয়া থাকে, আপনি চাইলে লিঙ্ক থেকেও যেতে পারেন অথবা চ্যানেলে সার্চ করে নিতে পারেন। আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়েছে। আর আপনি যদি আপনার পাখি দুইবার বা তিনবার বাচ্চা দিয়ে থাকে, সেক্ষেত্রে এক দুই মাস রেস্ট দিবেন আপনার পাখিকে। এই গরমের মধ্যে ব্রিডিং না করানোটাই ভালো, রেস্ট রাখে পরবর্তীতে আর একটা পুরুষ বা ফিমেল এর সাথে একটা মেল অ্যাটাচ করে আপনি নতুন আর একটা পেয়ার তৈরি করতে পারেন, এটা আরও ভালো হবে ইনশাআল্লাহ। আর আপনি যে ছবিগুলো দিচ্ছেন, আগের যে পাখির বাচ্চাগুলো যে ছবি দিচ্ছেন, ছবিগুলো অন্ধকার, অবশ্যই অ্যাটাচ এবং ক্লোজ ছবি দিবেন সবসময়, তাহলে সুবিধা হবে। আলোচনার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা, আমি ডিটেলস দেখলে সুবিধা হবে। যেহেতু এটা মেজর সমস্যা না, এই জন্য তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু রোগ ব্যাধির ক্ষেত্রে যদি কোনো ছবি দেন অবশ্যই ক্লোজ ছবি দিবেন। সকল খামারের পাখিগুলো ভালো থাকুক, ভালো থাকুক সকল খামারি ভাইরা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।